আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বাটাবাটির ঝামেলা ছাড়াই হাতে মাখা দুইটি অসাধারণ আজ ডিম দিয়ে সিম দুটি এবং বাঁধাকপি ভর্তা এই ভর্তা একবার খেলে যেন মনই ভরবে না বারবার খেতে ইচ্ছে করবে এতটাই মজার এবং টেস্টি যারা ভর্তা খেতে পছন্দ করেন কিন্তু বাটাবাটির ঝামেলার কারণে বানাতে আলসা লাগে তাদের জন্য একদম পারফেক্ট দুইটা ভর্তা রেসিপি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমার আজকের আয়োজন আমি এখানে কচি দেখে আড়াইশো গ্রাম মতো সিম নিয়েছি আর ডিম নিয়েছি একটি এখন সিমটাকে আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করব আর ডিমটাকেও সিদ্ধ করে নিব আর বাঁধাকপি ভর্তা করার জন্য আমি এখানে বাঁধাকপি নিয়েছি বড় একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ আমি বাঁধাকপি এভাবে কুচি করে কেটে নিয়েছি এখন কড়াইতে আমি দেড় কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি পানিটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি সিমগুলো দিয়ে দিব সিমটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি সিমগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আর সিমের মধ্যে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে সিদ্ধ এখন আমি যে বাঁধাকপিটা কুচি করে রেখেছিলাম সে বাঁধাকপির মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে বাঁধাকপিটা সিদ্ধ করে নিব আর বাঁধাকপিটা সিদ্ধ করার জন্য আলাদা কোনো পানি দিতে হবে না কারণ বাঁধাকপির মধ্যে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই বাঁধাকপিটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে বাঁধাকপিটা নেড়ে চেড়ে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এবং বাঁধাকপি থেকে যে পানিটুকু বের হবে সে পানিটুকু শুকিয়ে নিতে হবে প্রথমে আমি করে নিব। করার জন্য আমি এখানে ভাজা শুকনো মরিচ নিয়েছি চারটা শুকনো আমি শুকনো খোলাই ভেজে নিয়েছি এখন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব লবণ দিয়ে শুকনো মরিচটা ডলে ডলে মেখে নিব এখন এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি আর চারটা সিদ্ধ কাঁচা মরিচ দিয়ে ভালো করে মিখে নিব আর ভত্তা বানানোর সময় একটা জিনিস খুবই খেয়াল রাখতে হয় ঝাল এবং লবণের পরিমাণটা ভর্তায় যদি ঝাল এবং লবণ পারফেক্ট না হয় তাহলে ভর্তাটা খেতে ভালো লাগে না পেঁয়াজ মরিচটা ভালো করে মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল আমি এখানে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ মরিচটা মাখানো হয়ে গেলে একটা সাইডে সরিয়ে রেখে আমি এখন যে ডিমটা সিদ্ধ করে নিয়েছি সে ডিমটাকে ঝুরি করে নিব আর একই হাতে মাখিয়ে এই সিম ভত্তাটা চিংড়ি মাছ দিয়েও করা যায় চিংড়ি মাছ দিয়েও সিম ভর্তা খেতে খুবই ভালো লাগে ডিমটা ভালো করে ঝুড়ি করা হয়ে গেলে এখন যে সিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি সেই সিমগুলো ভালো করে চটকে নিব শুধু চিংড়ি মাছই নয় সুটকি দিয়েও সিম ভত্তা খেতে খুবই ভালো লাগে এই সিম ভর্তাটা হাতে মাখা ছাড়াও বেটেও ভর্তা করা হয় এক একটার এক এক রকম স্বাদ তবে যেভাবেই বানানো হোক না কেন খেতে খুবই মজার সিমটা চটকে খুব ভালো করে মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে কিছু পাতা কুচি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি দিয়ে এখন পেঁয়াজ মরিচ আর ডিম দিয়ে সব কিছু খুব ভালো করে একসাথে মেখে নিব গরম ভাতের সাথে এই ভর্তা খেতে দুর্দান্ত লাগে তৈরি হয়ে গেল ডিম দিয়ে সিম ভর্তা এখন আমি বাঁধাকপির ভর্তা করব বাঁধাকপি ভর্তা করার জন্য আমি এখানে চারটা শুকনামরিচ দুই কুয়া রসুন আর পেঁয়াজ কুচি নিয়েছি এখন সামান্য একটু লবণ দিয়ে আমি শুকনা শুকনামরিচটা ডোলে মেখে নিব আর রসুনটা আমি এভাবে কুচি করে শুকনো খোলাই ভেজে নিয়েছি আর এখানে আমি লবণটা খুবই অল্প পরিমাণে দিয়েছি কারণ আমি বাঁধাকপিটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এখন মরিচ পেঁয়াজ রসুন একসাথে মেখে নিব আর এর মধ্যে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালো করে চটকে নিব এবার এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলটা দিয়ে আবার খুব ভালো করে পেঁয়াজ মরিচটা মেখে নিব এখন এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে এখন সবকিছু খুব ভালো করে মেখে নিব আর এই বাঁধাকপির মধ্যে চিংড়ি মাছ দিয়েও এভাবে ভর্তা করা যাবে চিংড়ি মাছ দিয়েও বাঁধাকপির ভর্তা খুবই ভালো লাগে খেতে পেঁয়াজ মরিচের সাথে খুব ভালো করে বাঁধাকপিটা মেখে নিলেই বাঁধাকপির ভর্তাটা রেডি হয়ে যাবে আমার আজকের ভর্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি আল্লাহ হাফেজ